সুখবর, আফরিদি রিজওয়ান সহ বিপিএলে আসছে এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটার। অন্য দেশের ফ্রাঞ্চাইজি টি-20 লিগের সঙ্গে সূচির সংঘর্ষ, এই কারণে আগামী বিপিএলে বিদেশি ভালো মানের ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের সংশয় তৈরি হয়েছিল, কিন্তু সেই সংশয় হঠাৎ করেই যেন কেটে যাচ্ছে। আগামী বিপিএলে শাইনশা আফরিদি, মোহাম্মদ রিজওয়ান কিংবা মোহাম্মদ নৌআদ সহ এক ঝাঁক পাকিস্তানি ক্রিকেটারকে পাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে সিলেট স্ট্রাইকার্স। সেখানে মাশরাফি বিন মুর্তজাকে আইকন খেলোয়াড় ঘোষণার পাশাপাশি চারজন বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করে তারা, যার মধ্যে রয়েছেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের নামও। পাকিস্তান সুপার লিগের PSL এর সঙ্গেও বিপিএলের সূচির সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু জানা যাচ্ছে PCL কয়েকদিন পিছিয়ে দেওয়া হবে। এছাড়া জানুয়ারির শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের, কিন্তু দক্ষিণ আফ্রিকা টি-20 লিগ, আরব আমিরাত টি-20 লিগে ক্যারিবীয় ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন, এ কারণে সিরিজটি আর মাঠে গড়াচ্ছে না, যার ফলে হঠাৎ করেই যেন অখণ্ড অবসর পেয়ে গেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। PSL শুরুর আগে তাদেরকে তাই পেয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা BPL। BPL 2023-এর সকল খবরাখবর আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।